हेलो हेलो हेलो। ঠিক আছে, চলো আজকে আমরা লেকচার নাম্বার 17 শুরু করতে যাচ্ছি। প্রিভিয়াস লেকচারে আমি তোমরা সিম্পল স্ট্রেস স্ট্রেন এর উপরে কিছু ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। ডাইরেকশনের উপরে ডিপেন্ড করে কেমনে ফোর্স আমরা ডিভাইড করি, স্ট্রেস প্রেশার তারার ভিতরে সবকিছু আমি করাই দিছি। তোমরা প্লিজ 5 মিনিটের লিগা ভিডিওটা পজ করে তোমরা প্রিভিয়াস নোটটা একবার দেখা লো, তাহলে আজকেটা তোমরা বুঝতে সুবিধা হইবে। ঠিক আছে, তো এইবার আমরা আজকে ফার্স্ট টপিক করো পয়জনস রেশিও। হেডিং দো হ্যাশট্যাগ পয়জনস রেশিও। পয়জনস রেশিও এটা শুরু করার আগে আমি তোমার একটা গল্প কই, অনেকদিন সে গল্প টল্প কই না। তো দেখো, পয়জনস রেশিও এটা বুঝার লিগা আমি একটা গল্প করলে তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবো। এখন মনে করো তোমার মা আছে, তোমার মা মনে করো একটা ব্যাগের ভিতরে দুধ রাখছে, দুধরে জাল দিছে, ওপেন উপরটা ঢাকছে না। তো দুধ যদি খালি রেখে দাও তাহলে কে আয় ঘরের ভিতরে? হ্যাঁ, বিড়াল মাসি। বিড়াল মাসি আইসে দুধটা খাইছে। এই দুধ কি তোমার মা তোমার খাইতে দিব? তোমার মা কি করবো? দুধটা ফালাই দিব, দুধটা পয়জনাস হয়ে আছে গা। দুধটা কি হয়েছে গা? পয়জন হয়ে আছে গা। কেল্লি গা, কারণ এটা হচ্ছে বিড়ালে মুখ দিছে। কে মুখ দিছে? বিড়ালে। তাইলে দুধটা পয়জন হয়ে আছে গা। তাইলে এটা হচ্ছে পয়জন, পয়জন হয়েছে। তাহলে বিড়ালের ডাক কি? মিয়াও। মিয়াও মানে কি? মিউ। তাহলে পয়জন রেশিও আমরা মিউ দিয়া ডিনোট করি, পয়জন রেশিও আমরা মিউ দিয়া ডিনোট করি, মিউ মিউ। বিড়ালের ডাক কি? মিয়াও। এলে আর বিড়ালের দুধ দলে কি হয়? পয়জন হয়ে জায়গা। আর বিড়ালের ডাক কি? মিয়াও মানে মিউ। তো পয়জন রেশিও আমরা মিউ দিয়া ডিনোট করি। কোন কথা হয়েছে পয়জন রেশিও কিতা? এখন পয়জন রেশিওর লিগে তোমরা আরেকটা গল্প কই, আজকে গল্পের উপরে গল্প কইতেছি, তোমরা তো মজা হই। ঠিক আছে, তুমি মনে করো অক্ষণ মনে করো তুমি ল্যাটারাল এন্ট্রি পাইছো, ক্লাসের ভিতরে ঢুকছো। ঢুকলে পরে নতুন স্টুডেন্টরা কি করবো? আরে নতুন স্টুডেন্ট আইছে, নতুন ছেলেরা আইছে, নতুন মেয়ের আইছে, নতুন অন মজা হইব। অক্ষণ মনে করো টিচার আইছে, টিচার আইছে পরে কইছে তোমরা কে কে ল্যাটারাল স্ট্যান্ড আপ। ঠিক আছে, তোমরা কে কে ভার্টিক্যাল, ভার্টিক্যাল মানে কি? লিনিয়ার যারা লাইনে আছে। তো ভার্টিক্যাল এন্ট্রি কি করবো? তোমরা একটু দেখো তার ল্যাটারাল এন্ট্রি কি পারে। তো সবচেয়ে বেশি কোয়েশ্চেন কারে করব? ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্টে। কম কোয়েশ্চেন কারে করব? ভার্টিক্যাল, কারণ ভার্টিক্যালরা নতুন। আর টিচার তো চালাক, ট্রাই টেস্ট করতেছে যে তোমরা পারোনি, প্রিভিয়াস ক্লাসে তোমরা পড়ে আইছো নি, তো তোমার উপরে বেশি চাপ দিব। কিন্তু ল্যাবের যখন কাজ হইব তখন তোমরা রে মানে ল্যাটারাল এন্ট্রি তারা রে সবচেয়ে বেশি ল্যাবে দাম পাইবা। কেলিগা ল্যাবের ভিতরে গেলে তোমরা প্রিভিয়াস লেকচার প্রিভিয়াস এক্সামে এডি কইরা আইছো ল্যাবের ওয়ার্কটি, তো তোমরা ল্যাবে সবচেয়ে উপরে থাকবা। আর ভার্টিকেলের তারা কই থাকবো? নিচে, কারণ তারা এটা নতুন, নতুন শিখতেও তার একটু সময় লাগে। তাইলে ল্যাটারাল এন্ট্রি কই থাকবো? টিচারের মুখ, টিচারের থিংকিং এ উপরে। আর ভার্টিকেল তারা কই থাকবো? নিচে। তাইলে তাইলে পয়জন রেশিও ইজ দ্য রেশিও অফ ল্যাটারাল স্ট্রেন টু ভার্টিক্যাল এন্ট্রি। মানে কি? লিনিয়ার মানে সেম লাইনে যাইতেছে, মানে লিনিয়ার স্ট্রেন। ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন, ল্যাটারাল কে লিগা, কারণ ল্যাটারাল এন্ট্রি তারা ক্লাসে বেশি দাম পায়। লিনিয়ার মানে কি? ভার্টিক্যাল এন্ট্রি একটু কম পায়, কারণ তারা নতুন, নতুন ভাবে শিখতে আছে। আর তোমরা তো এটা অলরেডি পারা, তাহলে কে উপরে থাকবো? টিচারের থিংকিং এ ল্যাটারাল স্টুডেন্ট। আর নিচে কে থাকবো? লিনিয়ার মানে ভার্টিক্যাল স্টুডেন্ট। তো এইভাবে মনে রাখবা, ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন স্ট্রেস না কিন্তু, স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন। লিনিয়ার স্ট্রেন এর একটা নাম কি? লংগিটুডিনাল স্ট্রেন। তাহলে কি কইতে পারো? ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন অথবা ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটুডিনাল স্ট্রেন, সেমই কথা। ঠিক আছে, তাহলে পয়সন রেশিও ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন। ঠিক আছে, এবার ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্টরা পোনা কয় বছর ডিগ্রি করব? 3 বছর। আর লিনিয়ার মানে ভার্টিক্যালের স্টুডেন্টরা কয় বছর ইয়ে করব, ডিগ্রি করব? 4 বছর। তাহলে উপরের জিনিসটা কম নি, মানে আমার ভ্যালুটা কি হবো? একের কম আইব, একের কম আইব, কারণ উপরের ভ্যালু ছোট নিচের ভ্যালু কম, সরি উপরের ভ্যালু ছোট নিচের ভ্যালু বড়, তাহলে আমার কি আইব? ভ্যালুটা একের ছোট আইব। তাইলে মিউ ইজ অলওয়েজ
less than 0.5 mu is always less than 0.5 star mark de likha raho yante proti bochor question aaye ira tulone tokhon eta jara bujhechi je upor 1 hoyto na mu r value sob shomoy 0.5 er kom hoybo thara mukhosto kore lao mu r value ki hobo the ratio of poisson ratio is the value of poisson ratio is less than 0.5 less than 0.5 mone dhote thake the value of poisson ratio is less than 0.5 thik ache eibar to poisson ratio ki shekhchi poisson ratio amra miao mane mu diye denote kori mane yana lekha raho biral ar ki er golpo koisi dudh biral ar dudher ka golpo koisi aye porche আর এটা দিয়ে আমি কি এর গল্প কইছি ল্যাটারাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন ভার্টিক্যাল আর ল্যাটারাল এর ক্লাসের সাসপেক্টে ঠিক আছে আর মিউ আমরা কি দিয়ে ডিনোট করি মানে মিউ এর ভ্যালু কত 0.5 এর কম ইকুয়াল না কিন্তু 0.5 এর কম ঠিক আছে উদ্দুর আমাজে ক্লিয়ার পয়জন রেশিও ক্লিয়ার আর ভলুম না তুলালো দাঁড়াও তোলার আগে আমি দুইটা ভ্যালু দিয়ে আইতাছি পয়জন রেশিও অনেকটি ভ্যালু আছে অনেক অনেক মেটেরিয়ালের অনেক অনেক পয়জন রেশিও আছে ঠিক আছে আমি দুইটা শিখামু এই দুইটার থেকে एग्जाम আইবো এই দুইটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মিউ ফর স্টিল 0.25 ঠিক আছে 0.33 মিউ ফর স্টিল 0.25 ঠিক আছে 0.33 আর এটা কি মিউ ফর কাস্ট আয়রন মিউ ফর কাস্ট আয়রন 0.23 টিকা 0.27 মিউ ফর কাস্ট আয়রন 0.23 টিকা 0.27 এই দুইটা থেকে আমার প্রায় সময় কোশ্চেন আসে দেয়া দিব ইডির ভ্যালু কি কোন ইউনিট কি পয়জন রেশিওর কোন ইউনিটও না কারণ স্ট্রেন বাই স্ট্রেন মিটার বাই মিটার কাটাকাটি মিটার বাই মিটার কাটাকাটি তাহলে ইউনিটলেস এর লিগা মিউ ফর স্টিল স্টিলের পয়জন রেশিও কত 0.25 টিকা 0.33 এবারে কি করব মিউ ফর কাস্ট আয়রন 0.23 থেকে 0.27 এর মধ্যে থাকব ঠিক আছে ক্লিয়ার এবার তুলো আরেকটা জিনিস লিখ কারো স্টার মার্ক দিয়া নোটেড সব দি হ্যাঁ মিউ এর ভ্যালু যদি 0 হয় মিউ এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটা কি হইব রিজিড বডি রিজিড বডি তাহলে কোশ্চেনে কি আসতে পারে রিজিড বডির মিউর ভ্যালু কত মানে পয়জন রেশিওর ভ্যালু কত 0 অথবা মিউর ভ্যালু 0 হলে এটা একটা কি বডি রিজিড বডি না রিয়েল বডি ইয়েস রিজিড বডি ক্লিয়ার তুলো পদ্ধতি তোমার পয়জন রেশিও কয়টা কোশ্চেন পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শেষ তো ইয়ান্তিকো এমনি ঘুরে ঘুরে কোশ্চেন করে তুলো তুলছি লেও ইলাস্টিসিটি হেডিং দো ইলাস্টিসিটি আমি স্ট্রেন্থ অফ মিডিয়া লেকচারটি খুব ছোট ছোট রাখব কারণ এটা তোমরা নন ব্রাঞ্চ সাবজেক্ট একদম ডিপে গিয়ে আমি বুঝব একদম ইজি ভাবে আমি ছোট ছোট ইজি ইজি টপিকে বাংলাইছি তাহলে তোমরা বুঝতে সুবিধা হইব পয়জন রেশিও কি আর ভুলবা আশা করি তো ভুলতা না পয়জন রেশিও আমরা কি দিয়ে নোট করি মিয়াও মানে কি মিউ ঠিক আছে আরেকটা জিনিস লিখ করা কো পয়জন রেশিও রে মিউ দিয়ে যেমন ডিনোট করে যে আমি কি শিখতাম পয়জন রেশিও পয়জন রেশিও প্রায় 95% কেসে আমি মিউ দিয়ে ডিনোট করি অথবা অনেকে অর অনেকে লিখে 1/m 1/m দিয়েও ডিনোট করে পয়জন রেশিও রে 95% কে 100% ক্ষেত্রে এটা পাইবা কিন্তু কিছু পার্সেন্ট ক্ষেত্রে আমার ইডো ইউজ হয় ঠিক আছে তো 1/m মানে কি পয়জন রেশিও যাতে আমি বুঝা যায় কিন্তু পরীক্ষার ভিত্তিতে ইডো পাইবা ইডো আমি তোমরা জানে রাও আমার দায়িত্ব লাগি আমি তোমাকে দিয়ে দিছি ওকে হেডিং দো ইলাস্টিসিটি আমি সব লিখা দিব টেনশন করো না ইলাস্টিসিটি
ইলাস্টিসিটি মানে কি? ইট ইজ দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল টু রিটার্ন ব্যাক টু দেয়ার অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ আফটার রিমুভাল অফ এক্সটার্নাল ফোর্স। মনে থাকবো? এবার আমি জিনিসটা বুঝাই দিই, তাহলে বুঝাইলে সবটি মনে থাকবে। একদম ইজি ভাবে বুঝামু, না বুঝার কোনো চান্সই নাই। ঠিক আছে, এটা তুই লালু, আমি একটা গল্প কমু। মনে করো তোমার একটা রাবার আছে, রাবার আছে বা চুলের গার্ডার আছে, তুমি টান দিছো, তুমি কি করছো, এটা টান দিছো, রাবারটাকে কেমন আছে, এটা তুলছো নি, এটা মুছে লাই, তোমার কাছে একটা রাবার আছে, হ্যাঁ, চুলের গার্ডার আছে, ঠিক আছে, চুলের গার্ডার আছে, এটা তুমি কি করছো, ধরে নি এটা রাবার, রাবার তো এটা, এবার তুমি টান দিছো, টান দিলে কি হইব, আবার আমি একটা কন্ডিশন দিছি, এই লিমিটের মধ্যে যদি তুমি টান দো, মানে অদ্দুরা যদি টাইন না আবার তুমি ছাইরা দো, হ্যাঁ, এই রাবারটা যদি আবার তুমি অদ্দুরা ইয়ান্তিক টানছো, অদ্দুর অব্দি নিছো, এই লিমিটের উপরে যদি তুমি ছাইরা দো, রাবারটা আবার এটার পুরান সাইজে পড়বো, সেম সাইজে পড়বো, ঠিক আছে, রাবারটা আবার এটার পুরান সাইজে পড়বো, মানে এটা তোমার ফার্স্ট কন্ডিশন, রাবারটা নর্মাল আছে, আমি এটা টানছি কদ্দুর অব্দি, ই লিমিট অব্দি টানছি, তো ই লিমিট অব দি কন্ডিশন হয়েছে, ই লিমিটের মধ্যে বা ই লিমিটের কম টানলে তোমার এটা আবার পুরান জায়গায় ফিরে আইব, ঠিক আছে, আরেকটা আমি লিমিট দিছি, এ লিমিটের পরে যদি তুমি আবার টানো, ই লিমিট, ই লিমিটটা ক্রস করলে যদি তুমি ই লিমিট অব দি যাও, ঠিক আছে, ই লিমিট অব দি যাও, তাহলে এটা আবার পুরান জায়গায় ফিরে আইতো না, এটা কি হইব, এটা অল্প একটু লম্ব হয়ে যাবো গা, অথবা আইতুই না, এটা অল্প একটু লম্ব হয়েছে কেন, লম্ব হয়েছে, দেখো কেস কি করেছি, প্রথমে রাবারটা মানে এমন আছে, ইয়ান আমি একটা লিমিট দিছি, ইয়ান একটা লিমিট দিছি, ঠিক আছে, এই লিমিটের কন্ডিশন হয়েছে, এই লিমিট অব্দি আইলেও রাবারটা টান দিলেও এটা নিজের জায়গায় ফিরে আইব, কিন্তু ই লিমিটের কন্ডিশন হয়েছে, ই লিমিটটা পার করলে পরে, ই লিমিটটা পার করলে পরে আমার জিনিসটা আবার ফিরে আইতো না, মানে ই লিমিটের এদিকে যদি থাকে তাহলে এটা আবার কি হইব, নিজের জায়গায় ফিরে আইব, এই লিমিট যদি পার করে থাকে তাহলে কি হইব, এটা নিজের জায়গায় ফিরে আইতো না, মানে অল্প একটু ইলঙ্গেশনে যাবো, মানে একটু লম্ব, একটু লম্ব হয়ে যাবো, আগে উদ্র থাকলে পরে উদ্র যাবো, এই লিমিটটা পার করলে, এই লিমিটটা পার করলে কি হইব, ইলঙ্গেট, ইলঙ্গেট হয়ে যাবো অল্প পরিমাণে, মানে ইলঙ্গেশন হয়েছে তো, আর এই লিমিটে যদি এদিকে কি হইব, পুরান জায়গায় ফিরে আইব, আগে যেমন আসলো সেম থাকবো, তাইলে এই লিমিটটার নাম হইছে ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট মানে কি, যে লিমিট পর্যন্ত কোনো একটা বডির আমি স্ট্রেচ বা ফোর্স এক করলে এটা আমার নিজের জায়গায় ফিরে আইব, যে লিমিট পর্যন্ত আমি একটা কোনো বডির উপরে ফোর্স এক করলে পরে এই বডিটা আবার নিজের শেপে আয় পরে, তার নাম হচ্ছে ইলাস্টিক লিমিট, কিন্তু ই লিমিটের পরে, পরেও তো একটা লিমিট আছে, এই লিমিটটা কিটা, যে লিমিটে ক্রস করলে পরে, যে লিমিটটা ক্রস করলে পরে বডিটা নিজের জায়গায় ফিরে আয় না, মানে একটু ডিফ্লেকশন হয়, তার কি কয়, কি কয়, প্লাস্টিক লিমিট, প্লাস্টিক লিমিট, মানে ই লিমিট, ই লিমিটের এদিকে ই জায়গাটা যদি কোনো একটা বডিটা আবার আয়ে, তাহলে এটা নিজের জায়গায় ফিরে যাইতো না, অল্প একটু ডিফ্লেকশন থাকবো, আর ই লিমিটটার এই সাইডে কিটা, মানে সেফ, আবার নিজের জায়গায় ফিরে আইবো, মানে ইলাস্টিক লিমিটের পর্যন্ত আমার কোন একটা বডি নিজের জায়গায় ফিরে আয়ে আফটার রিমুভাল অফ দ্য ফোর্স, কিন্তু ইলাস্টিক লিমিট পার করে লাইছে, প্লাস্টিক লিমিটে গেছে গা, তাহলে কি হইব, এই এই লিমিটটাতে কি কয়, এই লিমিটটা যদি জায়গা, তাহলে বডিটা কি হইব, নিজের জায়গায় ফিরে আইতো না, একটু ডিফরমেশন হয়ে যাবো গা, ঠিক আছে, মনে রেখো, তো ইলাস্টিক লিমিট কি, যে লিমিটের পরে বডিটা আর নিজের জায়গায় ফিরে আয়ে, যে লিমিটটা পর্যন্ত কোনো একটা বডি নিজের জায়গায় ফিরে আয়ে, তার কি ইলাস্টিক লিমিট, আর যে লিমিটটা ক্রস করলে পরে বা যে লিমিটটা আইলে পরে বডিটা নিজের জায়গায় ফিরে আয়ে না, তার কি কয়, প্লাস্টিক লিমিট, ঠিক আছে, মনে থাকবো ইলাস্টিক লিমিট কিটা, প্লাস্টিক লিমিট কিটা, থিওরিটিক্যাল ভাব থেকে বুঝাই দিলে তোমরা সুবিধা হয়, মানে ইলাস্টিক লিমিট মানে কি, যে লিমিটটা পর্যন্ত কোনো একটা বডি নিজের জায়গায় ফিরে আয়ে আফটার রিমুভাল অফ দ্য ফোর্স, প্লাস্টিক লিমিট কি, যে লিমিটটা
আইলে পরে বড়িটা নিজের জায়গায় ফিরে যায় না, তার কি কয় প্লাস্টিক লিমিট। লেও ইলাস্টিক লিমিট দি হেডিং দো, লেও ইট ইজ দ্য লিমিট অফ টেনজাইল স্ট্রেস, ইট ইজ দ্য লিমিট অফ টেনজাইল স্ট্রেস আপ টু উইচ ইলাস্টিসিটি রিমেইন, আপ টু উইচ ইলাস্টিসিটি রিমেইন। এরপরে নিচে লেহো বিয়ন্ড ইলাস্টিক লিমিট দ্য স্টেজ ইজ কল্ড কি প্লাস্টিক লিমিট। বিয়ন্ড ইলাস্টিক লিমিট মানে ইলাস্টিক লিমিটের পরে যে স্টেজটা তারে আমরা কি কই প্লাস্টিক লিমিট, ঠিক আছে। ইলাস্টিক লিমিটের আগের স্টেজটাতে আমার বডিটা কি থাকে ইলাস্টিক থাকে, এরপরে বডিটা কি হয় প্লাস্টিক হয়ে যাবে, ঠিক আছে। তো মানে ইস্ট অবধি এড অবধি আমার কোন একটা বডি ই সাইডটা আমার বডিটা কি থাকে ইলাস্টিক থাকে, এই ইলাস্টিক লিমিট অবধি। আর এই জায়গা গেলে কি হয় প্লাস্টিক হয়ে যাবে, মানে ইলাস্টিক লিমিট বিয়ন্ড হয়ে লাগা প্লাস্টিক, ইলাস্টিক আপ টু ইলাস্টিক লিমিট কি ইলাস্টিসিটি বডি, ইলাস্টিসিটি প্রপার্টি থাকবো। এবার ইলাস্টিসিটি একটা প্রপার্টি, আমি যে একটু আগে লিখা দিয়েছি ইলাস্টিসিটি ইজ এ প্রপার্টি ফর উইচ বডি টেন্স টু মুভ ইন ইটস অরিজিনাল শেপ আফটার রিমুভাল অফ দ্য ফোর্স, ঠিক আছে। ক্লিয়ার তুলছি, অক্ষর আমি কি লিখা দিয়েছি ইলাস্টিক লিমিট কইছি আর প্লাস্টিক লিমিট কইছি, মনে রেখো প্লাস্টিক লিমিট ওই লিমিট যে লিমিটে ফোর্সটা ছাড়লে পুরান জায়গায় ফিরে আইতো না বা একটু ডিফরমেশন হইব, আর ইলাস্টিক লিমিট কোন জিনিসটা আফটার রিমুভাল অফ দ্য ফোর্স বডি আবার নিজের জায়গায় ফিরে আইব। আমি একটা টপিক অনেকবার কইতাছি কারণ যে সাথে তোমরা মাথায় আমি বয় দিমু পরবর্তী সময় তোমরা খাতা খুলিয়া দেখতে হইতো না, জাগাত শিখাই দিমু নন ব্রাঞ্চের লিগা তো আরো বলা তোমরা একদম সোজা করে আমি করাইতেছি, ঠিক আছে। আশা করি হিবিজিবি জায়গাটা বুঝছো, ঠিক আছে। চলো তো আমি আরেকটা ইস করতে পারি, এই সাইডটা গীতা এই সাইডটা ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি ইলাস্টিসিটি প্রপার্টি থাকবো আমার ইডের এদিকে, আর ইদিকে কি থাকবো প্লাস্টিসিটি, প্লাস্টিসিটি প্রপার্টি থাকবো মানে যে প্রপার্টির লিগা বডিটা আফটার রিমুভাল অফ দ্য ফোর্স নিজের শেপে ফিরে আয় না, তাহলে কি কয় প্লাস্টিসিটি প্রপার্টি, আর এটা কি ইলাস্টিসিটি প্রপার্টি মানে নিজের শেপে ফিরে আয়। শেষ এই দুইটা তো একটা প্রপার্টি, মানে ইলাস্টিসিটি ইজ এ প্রপার্টি, প্লাস্টিসিটি ইজ অলসো এ প্রপার্টি। উদ্রতম আছে ক্লিয়ার বুঝছি, ইলাস্টিক লিমিট কিটা যে লিমিট অবধি কোনো একটা বডি নিজের শেপে ফিরে আয়, প্লাস্টিক লিমিট কিটা যে লিমিট ক্রস বিয়ন্ড ইলাস্টিক লিমিট বডি ডাজ নট কামস ইনটু ইটস অরিজিনাল শেপ, আর ইলাস্টিসিটি কিটা ইট ইজ এ প্রপার্টি অফ এ মেটেরিয়াল ফর উইচ ইটস কাম ইট কামস ইনটু ইটস অরিজিনাল শেপ, প্লাস্টিসিটি ইট ইজ দ্য প্রপার্টি অফ এ মেটেরিয়াল ফর উইচ দ্য বডি ডাজ নট রিগেইনস ইটস অরিজিনাল শেপ দেয়ার উইল বি সার্টেন অ্যামাউন্ট অফ ডিফরমেশন, ভুলনের আর চান্সই নাই, ঠিক আছে। তুলছি বার বার করাম মুখস্থ করালাম, এবার হেডিং দো হুকস ল, হুক ল, হুকস ল লেহো ব্র্যাকেটে
within proportional limit, bracket elastic limit, stress is directly proportional to strain. Stress মানে কি সিগমা, সিগমা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিটা স্ট্রেন মানে কি এপসাইলন। উইথিন ইলাস্টিক লিমিট, মাইন্ড ইট, উইথিন সরি উইথিন প্রপোর্শনাল লিমিট কোন কথা হচ্ছে, তুমি ব্র্যাকেট বা ইলাস্টিক লিমিট দিস অগারে, এটা তোমরা স্ট্রেস স্ট্রেন গ্রাফে বুঝাই দিব। কিন্তু একটা ইস মনে রাখবা, এমসিকিউ জানো কি আইব, হুকস ল ইজ লিমিটেড এট, এবার হুকস ল, হুকস ল দিয়া কইব উইথিন প্রপোর্শনাল লিমিট, এরপরে মনে করো দুই তিন চার আত্রা পাত্রা দুইটা ভুল দিয়ে দিছে, তাহলে আনসার কি দেবো, উইথিন কি লিমিট, প্রপোর্শনাল লিমিট অথবা ইলাস্টিক লিমিট দিলে ওইটা হইব। কিন্তু এখন যদি দুটোটা দিয়ে দে, প্রপোর্শনাল লিমিটও দিছে উইথিন ইলাস্টিক লিমিটও দিছে, ইলাস্টিক লিমিটও দিছে দুটোটাতে দিছে, কারণ আমি তোমায় দুটোটা পড়াইছি, তাহলে কোনটা আনসার হইব, এটা ভিতরে থ্রি স্টার দো, এটা ভিতরে ওয়ান স্টার দো, যখন দুটোটা থাকবো তখন আমি কোনটা প্রেফার করুম, প্রপোর্শনাল লিমিট প্রেফার করুম, আর যখন এই দুইটার ভিতরে একটা থাকবো ওই দিতে আনসার হইব, ঠিক আছে। যদি অপশনে যদি প্রপোর্শনাল লিমিট না দেয়, শুধু ইলাস্টিক লিমিট দেয়, আনসার কি দিব, ইলাস্টিক লিমিট হইব, আর যদি ইলাস্টিক লিমিট না দেয়, প্রপোর্শনাল লিমিট দেয়, প্রপোর্শনাল লিমিট আনসার হইব। কিন্তু যদি দুটোটা দিয়ে দেয়, আমি কারে বেশি প্রেফারেন্স দিব, প্রপোর্শনাল লিমিটে, কারে বেশি প্রেফারেন্স দিব, প্রপোর্শনাল লিমিটে, ঠিক আছে। উইথিন প্রপোর্শনাল লিমিট স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, মুখস্থতে থাকে, উইথিন প্রপোর্শনাল লিমিট স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে। প্রপোর্শনাল লিমিট মানে হচ্ছে একদম স্ট্রেট পাতে যাবে, কোনো কার্ভ থাকতো না, একদম স্ট্রেট পাতে ক্লিয়ারে যাবো গা, স্ট্রেস স্ট্রেন গ্রাফের মধ্যে চাপ নিও না, যদি পারো খুব ভালো, না পারলে আরো ভালো, অখন শিক্ষা লাও, ঠিক আছে। তুলছি এবার আমার হুকস ল উদ্রব্ধি কইছে, ঠিক আছে, হুকস ল উদ্রব্ধি কইছে। এবার প্রপোর্শনাল লিমিট যদি আমি সরাই দেই, মানে কি সিগমা ইকুয়াল টু কি এপসাইলন মানে কি স্ট্রেন, তাহলে এখানে কি আইব, একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি আই পড়ব, যার নাম হইছে ই, এটা কি আইব, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি আই পড়ব। ওদের আমি জানি ই এর একটা নাম আছে, ই এর নাম হইছে ইয়ংস মডুলাস, ই এর নাম কি, ইয়ংস মডুলাস। তো স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, যখন আমি প্রপোর্শনাল লিমিটে তুললা দেই তখন আমার একটা কি আয়ে কনস্ট্যান্ট আয়ে, এই কনস্ট্যান্টের নাম কি, ইয়ংস মডুলাস। তাইলে আমরা কি করতে পারি, ইয়ংস মডুলাস মানে কি দিয়ে ডিনোট করি, ই দিয়া, ইয়ংস মডুলাস আমরা কি দিয়ে ডিনোট করি, ই দিয়া। তাইলে আমি কি করতে পারি, ই ইজ ইকুয়াল টু, ই যদি রাখি, যদি সরাই দিই কি হইব, স্ট্রেস বাই স্ট্রেন, E is equal to stress by strain. Clear or not? মানে ইয়ংস মডুলাস মানে কি, ইট ইজ দ্য রেশিও অফ স্ট্রেস বাই স্ট্রেন, ইয়ংস মডুলাস ইজ দ্য রেশিও অফ স্ট্রেস বাই স্ট্রেন অ্যাকর্ডিং টু হুকস ল, ক্লিয়ার। স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, এটা কে কইছে, হুক কইছে, মানে হুকস ল, স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, এই বক্তা ডাকেটা নাম হইছে হুকস ল, খুব বাজে মানুষ, হে এতলা ফর্মুলা বানাই দিয়ে গেছে আমার লিগা, এই ইয়ংস মডুলাস লিগা আমার সবটি চ্যাপ্টার বর্তিত আছে, হেরে পাইলে ধৈরা পিটা দিয়ে দিও, ঠিক আছে। এবার তাহলে আমার উদ্দুরা ক্লিয়ার, আমার আছে স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল স্ট্রেন হুকস ল। এবার ইডার জন্য প্রপোর্শনাল লিমিট তুললে দিই মতন কি হইব, একটা কনস্ট্যান্ট হইব, যার নাম কি, ইয়ংস মডুলাস। তাহলে ইয়ংস মডুলাস ইকুয়াল টু কি লিখতে পারো, স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন মানে হচ্ছে ইয়ংস মডুলাস, ক্লিয়ার অর নট, ক্লিয়ার। ঠিক আছে, আমরা একদম আস্তে আস্তে করুম, কোনো টাইস নাই,
আমরা এই লেকচারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবো গা, সিম্পল স্ট্রেস আর স্ট্রেনের। তুমি চিন্তা করো না, আমি এক একটা টপিক আস্তে আস্তে করামু। তো উদ্দরমে বুঝছি ইয়ংস মডুলাস মানে কি, স্ট্রেস বাই স্ট্রেন। এবার চ্যাপ্টারটা কার, চ্যাপ্টারটা হইছে সিম্পল স্ট্রেস বাই স্ট্রেন। সিম্পল স্ট্রেস জানি কি লিখে হইছে, সিম্পল কারণ এটা বিচার লংগিটুডিনাল ফোর এক্সিস আমি কাজ করছি। তাইলে ই কিতা কইতে পারো, লংগিটুডিনাল কি স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস বাই লংগিটুডিনাল স্ট্রেন, স্ট্রেন। এরপরে ই মানে আবার কিটা, কম্প্রেসিভ স্ট্রেস বাই টেনজাইল স্ট্রেন। আরেকটা টেনজাইল স্ট্রেস বাই টেনজাইল স্ট্রেন, এটা টেনজাইল স্ট্রেন হইব কারণ কম্প্রেসিভ স্ট্রেস হলে টেনজাইল স্ট্রেন হয়, মনে রাখবা। তাইলে ই যদি অপশনে মনে করো আমারে অপশন দিয়ে দিছে ই ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, আমার দিছে না, অপশন দিয়ে দিছে ই ইজ লংগিটুডিনাল স্ট্রেস বাই লংগিটুডিনাল স্ট্রেন, কম্প্রেসিভ স্ট্রেস বাই টেনজাইল স্ট্রেন, টেনজাইল স্ট্রেস বাই টেনজাইল স্ট্রেন, তিনটা কারেক্ট। মনে করো এটা আমারে দিছে না, কথার কথা এটা আমার অপশনে দিছে না, কাটছি এমনই, এটা বললো এটা ঠিক আছে অপশন দিছে না আর কি, কারণ এটা তো সবাই জানে আমরা এটি দিছে। তাইলে আমি কোনটা দেবো, সবচেয়ে বেশি আমি প্রেফার করবো এটা, সবচেয়ে বেশি প্রেফার করবো আমি এটারে, মানে আমি এটা দেখা মূল, কারণ চ্যাপ্টার নাম কি সিম্পল স্ট্রেস এন্ড স্ট্রেন, মানে লংগিটুডিনাল এক্সেস এর রেসপেক্টে। তাহলে লংগিটুডিনাল স্ট্রেন বাই স্ট্রেস বাই লংগিটুডিনাল স্ট্রেন, এটি সবচেয়ে বেশি আমি দাম দেবো বুঝছি। এরপরে কারে দাম দেবো, এটারে, এটা যদি না থাকে, এটা যদি না থাকে তাহলে আমি এটারে দাম দেবো। আর মনে করো দুটোটা নাই বা যে কোনো একটা আছে, ওইটি তো আনসার দিব, ঠিক আছে, তিনটাই কিন্তু আনসার, তিনটাই আনসার, কিন্তু সবচেয়ে প্রেফার করবো আমরা এটারে, ঠিক আছে, কারণ এটা চ্যাপ্টার নাম ওই সিম্পল স্ট্রেস এন্ড স্ট্রেন, মানে লংগিটুডিনাল ডাইরেকশনে। ক্লিয়ার, ক্লিয়ার, ঠিক আছে। ই মানে কি, ইয়ংস মডুলাস। এবার দাদা ইয়ের ইউনিট কিতা, ইয়ের ইউনিট কিতা, ই মানে কি স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস ইউনিট কিতা, স্ট্রেসের ইউনিট কিতা, স্ট্রেস মানে ফোর্স বাই এরিয়া, মানে কি নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার ডিভাইডেড বাই স্ট্রেন ইউনিট কিটা, স্ট্রেন ইউনিট লেস। তাইলে লেখা রাখো দ্য ইউনিট অফ ইয়ংস মডুলাস ইজ নিউটন পার মিটার স্কোয়ার, দ্য ইউনিট অফ ইয়ংস মডুলাস ইজ নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার, ক্লিয়ার তো। এবার স্টার মার্ক দিয়ে আরেকটা জিনিস লেখা রাখো, স্টার মার্ক দিয়ে লিখো, তাহলে জীবন ওইটা ভুল হইতো না। অ্যান ইলাস্টিক বডি হ্যাজ থ্রি মডুলাস, থ্রি মডুলাস, একটা ইলাস্টিক বডির ভিতরে তিনটা মডুলাস অ্যাক্ট করে, কিতা কিতা, এক নাম্বার অক্ষণ পড়ছি ই, মানে কি মহারাজার নাম কিতা, মহারাজার নাম কিতা ইয়ংস মডুলাস, ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার অক্ষণ করাইছি। এটার আরেকটা নাম হইছে মডুলাস অফ ইলাস্টিসিটি, এটার আরেকটা নাম হইছে মডুলাস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি, আরেকটা নাম কি তা মডুলাস অফ ইলাস্টিসিটি, মানে মডুলাস অফ ইলাস্টিসিটি আর ইয়ংস মডুলাস,
ইয়ংস মডুলাস দুটার নাম মানে মিনিং সেমই। এরপরে আরেকটা মডুলাস হইছে, এটা আমরা সি দিয়ে ডিনোট করি, এটা আমরা এন দিয়ে ডিনোট করি, এটা আমরা জি দিয়ে ডিনোট করি। নাম কি? মডুলাস অফ রিজিডিটি, মডুলাস অফ রিজিডিটি, মডুলাস রিজিডিটি। এটা ইউনিট কিতা, ইউনিট কিতা কোশ্চেন মার্ক দেয়, জানি না। এটা ইউনিট কিতা, জানি না। আর এটা কি? শেয়ার মডুলাস, ইটারই নাম হইছে মডিউলাস অফ রিজিডিটির। আরেকটা নাম কি? শেয়ার মডিউলাস, ঠিক আছে। মডিউলাস অফ রিজিডিটির নাম কি? আরেকটা নাম কি? শেয়ার মডিউলাস। ইউনিট কি? দাদা আমি অ্যাপলি ইউনিট মনে রাখতে পারতাম না, অ্যাপলি ইউনিট আমার মনেই থাকতো না, এটা একটা উপায় আছে। তিন নাম্বার আরেকটা মডিউলাস কিটা কইছি? বাল্ক মডিউলাস, এটা আমরা কে দিয়ে ডিনোট করি? নাম কি? বাল্ক, বাল্ক মডিউলাস, এটা অন্য কোনো নাম নাই। এটা ইউনিট কিটা? এটাও কোয়েশ্চেন মার্ক দাদা, এতলে ওইটা আমার মনে থাকতো না, মেকানিক্স এর ইউনিট মনে রাখতাম, এটা মনে রাখতাম, আমার দ্বারা হইতো না। এবার আমি তোমার যেটা কই, এভরি মডিউলাস হ্যাজ সেম ইউনিট। দুনিয়াতে যা যা মডিউলাস আছে, মনে করো যে কইছি এই তিনটা হইতে লাগতো না, অন্য মডিউলাস সবটির ইউনিট সেম কিটা? নিউটন পার মিটার স্কোয়ার। এভরি মডিউলাস, এভরি মডিউলাস হ্যাজ সেম ইউনিট কি? নিউটন পার মিটার স্কোয়ার। স্টার মার্ক দিয়ে লিখা রাখো, এভরি মডুলাস হ্যাজ সেম ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার। মনে করো আমি কইছি এক্স ওয়াই জেড মডুলাস ইউনিট কিটা? নিউটন পার মিটার স্কোয়ার। পি কিউ আর এস, পি কিউ আর এস যে কোনো একটা উল্টা পাল্টা নাম কইছি, মডুলাস ইউনিট কিটা? নিউটন পার মিটার স্কোয়ার। কারণ দাদা আমার কি কইছিল, এভরি মডুলাস হ্যাজ সেম ইউনিট কি? নিউটন পার মিটার স্কোয়ার। মন থাকবনি, মডুলাস এর ইউনিট কি? নিউটন পার মিটার স্কোয়ার। ডাইরেক্ট বয়ে দেবো, দাদা কইছে অ্যাকসেপ্ট দুইটা জিনিসের, দুইটা জিনিস বাদে সব ডি মডুলাস এর ইউনিট সেম। ওই দুইটা জিনিস কিটা কিটা তুলছো তো? এডি এভরি মডুলাস এর সেম ইউনিট কি? নিউটন পার মিটার স্কোয়ার। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট এভরি মডুলাস হ্যাজ সেম ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার। অ্যাকসেপ্ট দুইটা জিনিস, অ্যাকসেপ্ট সেকশন মডুলাস অ্যান্ড পোলার মডুলাস। এই দুইটার ইউনিট হইছে মিটার কিউব। এই দুইটা ইউনিট কি? মিটার কিউব। এভরি মডুলাস হ্যাজ সেম ইউনিট কি? নিউটন পার মিটার স্কোয়ার। অ্যাকসেপ্ট দুইটা জিনিস, সেকশন মডুলাস আর পোলার মডুলাস, এই দুইটার ইউনিট কিটা? মিটার স্কোয়ার, মিটার কিউব, মিটার কিউব। তো কোশ্চেনে কোনটা দিব সেটি তুমি জানো না, যেটি তুমি জানো না। তো সেকশন মডুলাস আর পোলার মডুলাস এর ইউনিট কিটা? মিটার কিউব। মনে যাতে থাকে সেকশন মডুলাস আর পোলার মডুলাস এর ইউনিট কি? মিটার কিউব। নাহলে দুনিয়ার সব মডুলাস এর ইউনিট ইউনিট কিটা? নিউটন পার মিটার স্কোয়ার। ক্লিয়ার, ক্লিয়ার তো? তুলছি, ওয়াও, আমরা ইয়ং মডুলাস কিটা শিখছিলাম? হেডিং দো ইয়ংস মডুলাস, ইয়ংস মডুলাস কিটা লেহ? ইট ইজ দ্যাট ভ্যালু অফ টেনজাইল স্ট্রেস ওয়েন অ্যাপ্লাইড টু এ ইউনিফর্ম বার উইল ইনক্রিজ ইটস লেন্থ টু দ্য ডাবল অফ ইটস অরিজিনাল লেন্থ। I repeat, it is that value of tensile stress when applied to a uniform bar will increase its length to the double of its original length. ঠিক আছে, কন্ডিশন বার, এবার নিচে লেখো কন্ডিশন, বার শুড বি পারফেক্টলি ইলাস্টিক, দ্য বার শুড বি পারফেক্টলি ইলাস্টিক,
ডিফিনিশন তো দরকার নাই, দরকার কিটা? ডিফিনিশনটা পড়ে লাইবা তোমরা, কাজ পড়ে লাও। এবার দরকার হইছে আমার ভ্যালু, ইয়ের দুইটা দেশে ভ্যালু আমরা জানি, মিউর কয়টা ভ্যালু শিখলাম দুইটা, কার্কার স্টিলের আর একটা কিসের, কাস্ট আয়রন, কাস্ট আয়রন। সেম ইয়ং মডুলেশন আমরা দুইটা ভ্যালু শিখলাম, ই অফ স্টিল এটা কি, ই অফ কাস্ট আয়রন, ঠিক আছে, ই অফ স্টিল শিখুম আর কি শিখুম, ই অফ কাস্ট আয়রন। পুরাটা হইছে ইউনিটের খেলা, কেমনে দেহ ই অফ স্টিল ভ্যালুটা লিখে দিয়েছি, স্টিলের ইয়ংস মডুলাস 10^6, ঠিক আছে, 2.2 × 10^6 ইউনিট কি, কেজিএফ পার সেন্টিমিটার স্কোয়ার, অথবা এই জিনিসটা আবার লেওন যায় 200 × 220 গিগা নিউটন পার মিটার স্কোয়ার, অর পার গিগা নিউটন পার মিটার স্কোয়ার, আর একটা কিছু লিখতে পারো কিলো নিউটন পার এমএম স্কোয়ার। কি কইছি টু ইজ ইনস্টরি, মানে আমি কি করছি ইউনিট কনভার্সন করে আমি এটা বের করছি। তো কোশ্চেন তোমার এমন ভাবেও দিতে পারে, এমনও দিতে পারে, ইউনিটের উপরে নজরটা রাখবা। তো 2 × 10^6 থেকে 2.2 × 10^6 কেজিএফ মানে কেজি ফোর্স পার সেন্টিমিটার স্কোয়ার, অথবা গিগা নিউটন পার মিটার স্কোয়ার, কিলো নিউটন পার এমএম স্কোয়ার, ঠিক আছে। সেম ই কাস্ট আয়রনের ভ্যালু 1 × 10^6 থেকে 1.6 × 10^6 কি সেম কেজি এফ পার সেন্টিমিটার স্কোয়ার, ইরো বাইঙ্গা দিই কত হইব 100 × 100 থেকে 160 গিগা নিউটন পার মিটার স্কোয়ার অর কিলো নিউটন পার এমএম স্কোয়ার, আশা করি তোমরা ভাঙতে পারো, ঠিক আছে। ই অফ স্টিলের ভ্যালু কত, এত, ই অফ কাস্ট আয়রনের ভ্যালু কত, এত, মনে থাকবো, মনে থাকবো নি, এদিক থেকে কিন্তু কোশ্চেন আয়ে ছয়টা ভ্যালু শিখামো এই চ্যাপ্টারে, ছয়টা ভ্যালু অলরেডি চারটা দিয়ে লাইছি আর দুইটা দেবো ইয়ান থেকে আইব, অপশনও পাই লেবা, ঠিক আছে, বুঝছি তুলো। এবার তোমরা যারা এইটা কেজি গ্রাম গিগা টেরা এটি জানো না, তোমরা লিখে আমি লিখে দিয়েছি, জিনিসটা ক্লিয়ার করো। আগে আমি বড় বড় ইউনিট লিখতেছি, আগে আমি বেস দিছি, বেস ইট ইজ আমার বেস, এটার বড় ইউনিট কি কিলো, যারা কম্পিউটার আছে কেমনে বলবে কিলো বাইট মেগা বাইট গিগা বাইট টেরা বাইট, কি কে দিয়া কেল কিলো, এম দিয়া কি মেগা, টি দিয়া কি জি দিয়া কি গিগা, জিবি কেবি এমবি আছে না, আর টি দিয়া কি টেরা, কিলো মানে কি 10^3 ডিভাইড করে দিবা, যদি বেশি আনতে চাও এফ ওইটা কি করবা 10^6 এটা কি 10^9 এটা কি 10^12 পদ্র আছে ক্লিয়ার। এবার ছোট ভ্যালু জিনিস তুমি মাল্টিপ্লাই করবা মানে চেঞ্জ করতেইলে, ঠিক আছে, মিলি মিলি মাইক্রো ন্যানো পিকো, এটার মিলি মাইক্রো ন্যানো এটা কি কয় পিকো, পিকো পি মানে পিকো, এটা মানে কি 10^-3 এটা কি 10^-6 এটা কি 10^-9 এটা কি 10^-12, ঠিক আছে, ওদরা বুঝছি। তো এটি দীক্ষা তোমরা বুঝে লাইবা, যারা জানো না ইয়ান্তে জানিয়ে চাইছো,
এবার কোনা লেংথে সবচেয়ে বড় ইউনিট কি? বাংলাতে কি কয়? আলোকবর্ষ। আর ইংলিশে কি কয়? লাইট ইয়ার। লেংথে সবচেয়ে বড় ইউনিট কি? লাইট ইয়ার। লাইট ইয়ার লেংথে সবচেয়ে বড় ইউনিট কি? লাইট ইয়ার, যাতে মনে থাকে। এটি বেসিক, এটি ক্লাস নাইনের কনসেপ্ট, ঠিক আছে? তো লাইট ইয়ার বাংলাতে কয় আলোকবর্ষ। এবার যদি কনভার্সন আইসি, কয়েকটা কনভার্সন লেখাই, মানে কনভার্সন না কয়েকটা ভ্যালু লেখাই, এটি মনে রাখবা, ঠিক আছে? একদম ঠাড়া মুখস্থ লাগবে এটি, এটিতে কিন্তু যাতে ভুল না হয়। সবটি নোট পয়েন্ট, হেডিং দ্য নোট। ওয়ান বার ইকুয়াল টু 10^5 পাস্কেল। পাস্কেল জানি কিসের ইউনিট? প্রেসার ইউনিট। তাহলে বারো কিসের ইউনিট? প্রেসার ইউনিট, বুঝছি। এটিছে এক নাম্বার, দুই নাম্বার দু, ওয়ান এটিএম। এটিএম মানে তুমি এটিএম অল টাইম মেশিন এমন কিচ্ছু না, ঠিক আছে? এটিএম মানে যে অ্যাটমোসফিয়ারিক প্রেশার, এটার মানে কি? ওয়ান অ্যাটমোসফিয়ারিক, অ্যাটমোসফিয়ারিক প্রেশার, ওয়ান এটিএম মানে কি? ওয়ান অ্যাটমোসফিয়ারিক প্রেশার। সেভেন সিক্সটি এমএম অফ এসজি। এসজি মানে কি? পারদ, মানে কি? মার্কিউরি। এসজি মানে কি? মার্কিউরি, মার্কারি যেটা কয়। আর বাংলাতে কি কয়? পারদ, থার্মোমিটার যেটা থাকে, ঠিক আছে? এটারই আরেকটা ভ্যালু হইছে ওয়ান এটিএম এর, ওই ভ্যালু কইতাছি ওয়ান এটিএম মানে ওয়ান এটমোস্ফিয়ারিক প্রেশার। ঠিক আছে, এটারই আরেকটা ভ্যালু হইছে 760 এমএম অফ হাইট এইচজি, মানে কি? মার্কারি। আরেকটা ভ্যালু হইছে 1.013 বার, প্রেশারের সাথে আমি কম্পেয়ার করছি। আরেকটা কি? 1.013 kgf পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হলে হন যায়। তাহলে ওয়ান এটিএম এর আমি কি জানছি? এটা জানছি, এটা জানছি, এটা জানছি, এটা জানছি, মুখস্থ হতে থাকে এটি, ঠিক আছে? এমসিকিউ মারা যেতে পারে। ওয়ান এটিএম মানে কিটা? সাইরোটা দিয়ে দিব, ই নাম্বার অপশন দিয়ে দিব, অল অফ দ্য এবাভ, সাইরোটা, ঠিক আছে? বা তিনটা দিয়ে দিব, ডি নাম্বার অপশন দিব, অল অফ দ্য এবাভ, বা যে কোনো একটা দিয়ে দিব যাতে ভেজাল না হয়। এরপরে লেখো এনটিপি। এনটিপি মানে কিটা? নর্মাল টিরিয়া কিটা টেম্পারেচার। এন প্রেশার, এনটিপি মানে কি? নর্মাল টেম্পারেচার এন্ড প্রেশার। তাইলে এটা টেম্পারেচার তুমি কেমনে লিখতে পারবা? কেলভিন, এটি তোমরা চেঞ্জ করছিল নি, লেখা রাখো। টি যদি টেম্পারেচার আমার দিয়া দে, টি যদি আমার দিয়া দে, তাহলে আমি ডিগ্রি সেতে জিরো ডিগ্রি সে লিখুম, আর জিরো জিরো ডিগ্রি সেলসিয়াস আমার কেলভিনে কত? প্লাস +273 কেলভিন। এক দিয়ে দিলে 1+273, দশ দিয়ে দিলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি আমি কেলভিনে কনভার্ট করি 10+273। যদি আমার যদি আমার দিয়া দে টি ইকুয়াল টু 15 ডিগ্রি সি, কেমনে চেঞ্জ করুম? কেমনে চেঞ্জ করুম? 15+273 কেলভিন, শেষ। কে কিন্তু ইউনিট, তো এই দুইটা যোগ করলে কত হইব? যত হইব বই দিবা, কত? 88 কেলভিন, কে 4 কেলভিন, টেম্পারেচার ইউনিট সবাই জানি, মনে করে লও, মেক আপ করো। তুলছি, আরেকটা
ফুল ফর্ম হইছে এসটিপি, এসটিপি। এস দিয়া কি স্ট্যান্ডার্ড, টি দিয়া কি টেম্পারেচার, পি দিয়া কি প্রেসার। ঠিক আছে, উদ্রুই ফুল ফর্ম আমি কই দিলাম, ফুল ফর্ম অনেক সময় দিয়া দিতে পারে। ঠিক আছে, তুললো তুলছো, শব্দ জিনিস যেটি যেটি কইতাছি একবার কিন্তু খাতায় দেখবা, নাহলে কিন্তু ভুলিয়া যাবে গা, বারবার কইতাছি। ইম্পালস মানে কি? ইম্পালস, ইম্পালস মানে কি? তা ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইনটু টাইম, অথবা অথবা ইডারে তুমি কইতে পারো রেট অফ মোমেন্টাম, রেট অফ মোমেন্টাম অথবা চেঞ্জ অফ মোমেন্টাম। রেট কইতাম না, চেঞ্জ কমু, চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে এটার ইম্পালস আমি কি কইতে পারি, ফোর্স ইনটু টাইম। ঠিক আছে, অথবা চেঞ্জ অফ মোমেন্টাম। চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? ইম্পালস, ইম্পালস কি তা আইতাছি। এটা ইউনিট কি তা? এটা ইউনিট নিউটন সেকেন্ড। সেম মোমেন্টামের ইউনিট আমি কি লিখতে পারি, নিউটন সেকেন্ড। ক্যালকুলেশন করে নিউটন সেকেন্ড হইব। ঠিক আছে, তো অপশনে যদি আমার দুটো দেওয়া দেয় দুটো হইব। ঠিক আছে, নিউটন সেকেন্ড ইজ দ্য ইউনিট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অথবা মোমেন্টাম অর ইম্পালস। ঠিক আছে, ক্লিয়ার? এবার ইম্পালসিভ ফোর্স কি তা, নন ইম্পালসিভ ফোর্স কি তা? নন ইম, দেখো একটা ফোর্স হচ্ছে ইম্পালসিভ ফোর্স, আর একটা ফোর্স হচ্ছে নন ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স মানে কি? যেই ফোর্সটা তোমার কোন একটা বডির উপর একটু এক করছে আবার শেষ হয়ে গেছে গা, কিন্তু অল্প মানে কি, যেই ফোর্সটা তোমার একটা বডিতে অল্প একটু সময় এক করছে এরপর এটা শেষ হয়ে গেছে, তারে কি কয়? ইম্পালসিভ ফোর্স। মানে যেই ফোর্স কোন একটা বডিতে অল্প সময় এক করে তারে কি কয়? ইম্পালসিভ ফোর্স। আর নন ইম্পালসিভ ফোর্স, ইম্পালসিভ ফোর্স সরি, এটা দুই টাইপের, একটা ইম্পালসিভ, এটা নন ইম্পালসিভ। নন ইম্পালসিভ মানে কি? তা যেটা কোন একটা বডির উপর এক করলে লং ডিউরেশন অফ টাইম পর্যন্ত থাকে, লং ডিউরেশন অফ টাইম পর্যন্ত থাকে। যেমন কে গ্রেভিটেশনাল ফোর্স লং ডিউরেশন অবধি থাকে, সবসময় থাকে, এটার নাম কি? ইম্পালসিভ না নন ইম্পালসিভ? ইম্পালসিভ মানে অল্প সময়, নন ইম্পালসিভ মানে হচ্ছে অনেক সময় ধৈরা, মানে লং। ইম্পালসিভ ফোর্স অল্প, নন ইম্পালসিভ ফোর্স লং টিম, লং টাইম। তাইলে গ্রেভিটেশনাল ফোর্স কি তা, ইম্পালসিভ না নন ইম্পালসিভ? ইয়েস, নন ইম্পালসিভ, কারণ এটা সবসময় করে লং ডিউরেশন অফ টাইম। একটা হ্যামার দিয়া তুমি একটা জিনিস লোহার ভিতরে বাড়ি মারছো, হঠাৎ করে বাড়ি মারছো, হ্যামার দিয়ে লোহার ভিতরে বাড়ি মারছো, কিটা করতেছো? ঢুকাইতেছো তুমি, এটা সবসময় বলতে ফোর্স চেক করতেছো না, অল্প সময়। তাহলে এটা এটা একটা কি ফোর্স? ইম্পালসিভ ফোর্স। তাহলে লেও এক্সাম্পল অফ নন ইম্পালসিভ ফোর্স। কি কি শিখেছি নন ইম্পালসিভ ফোর্স এর? গ্রেভিটেশনাল ফোর্স অথবা গ্রেভিটি ফোর্স। আরেকটা কি এক্সাম্পল অফ ইম্পালসিভ ফোর্স? কি দিব? হ্যামার ব্লো, হ্যামার ব্লো, হাতুড়ি দিয়া যে বাড়ি মারো, এটা হচ্ছে অ্যাক্সেলারেটে অ্যাক্সিডেন্টাল ফোর্স। এই শব্দটা ইম্পালসিভ ফোর্স। আর নন ইম্পালসিভ ফোর্স মানে কি? গ্রেভিটি ফোর্স, যেটা অনেক সময় ডিউরেশন কইরা কোন একটা বডিতে এক করে, এটা কইতে গেলে সবসময় করে। ঠিক আছে, তুলো
আজকে লেকচারে তোমরা বড় লাগতে পারে কিন্তু লেখা কিন্তু খুব কম। আমি একটা জিনিস খুব বারবার আমি ডেসক্রাইব করতে যাতে তোমরা মাথায় যাতে জিনিসটা ভালো করে থাকে। এখন নতুন সাবজেক্ট তো, আগে তো কোনো সব পড়ছো না, আর যারা পড়ছো তারা মনে করো তোমরা বুঝলে আছো গা, ঠিক আছে? তো তোমরা যাতে ক্লিয়ার থাকে, হেডিং দো ইলংগেশন অফ এ বার, স্টার মার্ক দিয়ে লিখো ইলংগেশন অফ এ বার ডিউ টু পয়েন্ট লোড এট দ্য ফ্রি এন্ড, এট দ্য ফ্রি এন্ড মানে কি শেষ প্রান্ত, অ্যাপ্লাইং এক্সেলি অ্যাপ্লাইং এক্সেলি মানে কি কোন একটা বডির উপর পয়েন্ট লোড দেওয়া হয়েছে এক্সেলি। এবার আমি একটা বডি আঁকি, মনে করো একটা বার আছে, কিউবয়েড মানে কি আয়তক্ষেত্র, আয়ত ঘন একটা বার আছে, এটা লেংথ আমার কত, এল, লেংথ এল। এটা মনে করো একটা ক্রস সেকশন মানে কি 90 ডিগ্রিতে যেটা হইব, মনে আছে না ক্রস সেকশন কিটা, মানে 90 ডিগ্রি জিনিসটা কাটছি, কাইটটা লাইছি, মানে একটা জিনিস আমি এমনে কাটছি, কোনো ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছি না, ডাইরেক্ট খাড়া কাইটটা দিছি মানে পারপেন্ডিকুলার, তার কি কয় ক্রস সেকশন, ক্রস সেকশন কত, এ, লেংথ কত, এল, সাইডে লিখবা এল ইকুয়াল টু লেংথ, এ ইকুয়াল টু ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, এ মানে কি ক্রস সেকশনাল এরিয়া। এবার কি দিছি, পয়েন্ট লোড দিছি, এদিক দিয়ে একটা পি ফোর্স দিছি, এদিকে একটা পি ফোর্স দিছি, ক্লিয়ার নি উদ্দুরাম আছে, ক্লিয়ার অল, ওকে চলো। এবার ফোর্স, এটার একটা ইয়ংস মডুলাস আছে, ঠিক আছে, এটার একটা ইয়ংস মডুলাস আছে যেটা বডির মেটেরিয়ালের প্রপার্টি। ইয়ংস মডুলাস কিন্তু একটা বডির মেটেরিয়ালের প্রপার্টি, যার লিগা মেটেরিয়াল টু মেটেরিয়াল আমরা এটা ভেরি করে, যার লিগা ভ্যালুটি আলাদা আলাদা আছে, স্টিলের একটা ভ্যালু, কাস্টারন একটা ভ্যালু, ঠিক আছে? তো এবার এটার একটা ইয়ংস মডুলাস আছে যার ভ্যালু আছে ই। এবার এটার আমি জিনিসটা টানা দিছি, কি হইব, ইলংগেশন হইব, ইলংগেশন হইব, তো ইলংগেশনের একটা ভ্যালু ইলংগেশন রইলে কেমন দেখাব, এটা টানলে একটু লম্ব হয়ে যাব গা, লম্ব হয়েছে গা, কদ্দ লম্ব হয়েছে, আগে আসিল এল, ইয়ান্তিকা কি শিখেছিলাম, ডেল এল, ডেল এল, ডেল এল লেংথ ইলংগেট হয়েছে গা, তাইলে আমার কি বাইরে করতে কইছে, ইলংগেশন অফ দ্য বার, ইলংগেশন অফ দ্য বার বাইরে করতে কইছে, তাইলে আমি কি শিখছি, ভাঙ্গে ভাঙ্গে করি, ইলংগেশন কেমনে বের করুম, এটা কিন্তু একটা ফর্মুলা, প্রথমে ডিরাইভ করতেছি, ইজি হয়ে যাবো গা, ইকুয়াল টু কি শিখছি, স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস মানে কি ফোর্স বাই এরিয়া, স্ট্রেস মানে কি ফোর্স বাই এরিয়া, ফোর্স কত, পি, পি বাই এ, ফোর্স বাই এরিয়া, স্ট্রেন মানে কি চেঞ্জ ইন ডায়ামিটার বাই অরিজিনাল ডায়ামিটার, মানে চেঞ্জ কি হইতাছে, লেংথ চেঞ্জ হইতাছে, তাহলে কি বল, চেঞ্জ ইন লেংথ বাই অরিজিনাল লেংথ। আর স্ট্রেনের ডেফিনেশনটা কি লাগাইছিলাম, ডিফরমেশন পার ইউনিট লেংথ, লেখার সাইডে স্ট্রেনে গিয়ে আছে স্ট্রেন, ডিফরমেশন পার ইউনিট লেংথ বা ডিফরমেশন পার ইউনিট অরিজিনাল লেংথ বা যা খুশি একটা দিয়ে দাও, তো এই জিনিসটা তাহলে মনে রাখবো, মানে কি চেঞ্জিং লেংথ বাই অরিজিনাল লেংথ, তাইলে স্ট্রেন মানে কি ডিফরমেশন পার ইউনিট লেংথ, তাইলে চেঞ্জিং লেংথ বাই অরিজিনাল লেংথ, চেঞ্জিং লেংথ কত, ডেল এল, বাই অরিজিনাল লেংথ কত আসিল, শুধু এল, বেশি না, স্ট্রেস আর স্ট্রেন জিনিসটা আমি খালি লিখছি। এইবার আমি কি পাইছি, ই ইকুয়াল টু পি বাই এ, ডেল এল বাই
এল উদ্র আছে ক্লিয়ার আমার কি লাগে আমার ডেল এল এর বিলু লাগে তো ইজ ড্রয়িংটা তুলে লো এই ড্রয়িংটা তুলে লও আমি এটা মুছালাম অক্ষর তাইলে এখানে আমি কি লিখতে পারি ই ইকুয়াল টু পি এল বাই এ ডেল এল উল্টা দিলে এবার তোমরা ডেলটারে এমনে লেখবা দেখো একটু এমনে একটু টান দিবা ঠিক আছে এই জিনিসটা ডেল এলটা মানে এমনে লেখবা ডাইরেক্ট ডি দিয়ে দেও না তাইলে ডেল এল মানে কি ডেল এল কি দিব পি এল বাই এ ই পাইছি ডেল এল এর ভ্যালু এটা একটা ফর্মুলা স্টার মার্ক দিয়ে লিখা রাও ইলংগেশন অফ এ বার ডিউ টু পয়েন্ট লোড এট দ্য ফ্রি এন্ড অ্যাপ্লাইং এক্সিয়ালি ইজ ডেল এল ইকুয়াল টু পি এল বাই এ ই ঠাড়া মুখস্ত করো ডেল এল ইকুয়াল টু পি এল বাই এ ই ওয়ার পি ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স এল ইকুয়াল টু অরিজিনাল লেন্থ A equal to cross sectional area আর E equal to মানে কি ইয়ংস মডুলাস আমার বিলু দিয়ে দিব আমি ডেল এল বাই করতে পারো পাঁচটা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিস দিছে না বাইর করলাম ই ফর্মুলা দিয়া স্টার মার্ক সব ডি ফর্মুলা এটা দিব এটা তোমার সারা জীবন লাগবো তাহলে চেঞ্জিং লেংথ এর ফর্মুলা কিটা চেঞ্জিং লেংথ ইকুয়াল টু পি এল বাই এ ই ঠাড়া মুখস্ত পি এল বাই এ ই পি এল বাই এ ই হয়েছে আমরা কি বের করছি এটা থেকে ইলংগেশন বের করছি মানে কি ডেল এল এবার এই ক্ষেত্রে কি করছিলাম একটা পয়েন্ট লোড দিছিলাম এবার পয়েন্ট লোড দিতাম না হেডিং দো ইলংগেশন অফ এ বার ডিউ টু আগেরটা কি আসলে পয়েন্ট লোড এবার কি হইব সেলফ ওয়েট সেলফ ওয়েট এত ডিরাইভেশন করতে হয় তোমরা ডাইরেক্ট ফর্মুলা লিখা দিই মনে করো তোমার কাছে একটা ছাদ আছে ছাদের ভিতরে তুমি একটা ফ্যান লাগাইছো ফ্যানটা কি আছে এমন আছে এমন ভাবে ঝুলতেছে আমি এভাবে একটা বার ঝুলাইছি একটা বার ঝুলাইছি ঠিক আছে এটা লেংথ কত এল ক্রস সেকশনাল এরিয়া আছে এটার একটা এ এবার এই জিনিসটার একটা ওয়েট আছে নি সেলফ ওয়েট নিজের একটা ওয়েট হ্যাঁ ওয়েটটা কত ধরে আমি ডাব্লিউ ওয়েটটা কত ধরছি ডাব্লিউ তাইলে এটার একটা ইয়ংস ফোর্স কি আছে ই ই এবার ই জিনিসটার ভিতরে কোনো ফোর্স এক করছি একলা না তো কিন্তু এটা যেভাবে রাখছে আমরা ঝুলে রাখছে ঠিক আছে তো কি দিতে নিজের ওয়েটের লিগে এটা ইলংগেট হইব নিজের ওয়েটের লিগে এটা লম্ব হয়ে যাবো তাইলে এলিয়ে গেছে ডিউ টু সেলফ ওয়েট নিজের ওয়েটের লিগা যে ইলংগেশন কি হইব এটা একটু লম্বা যাবো গা ই ল্যাংটার নাম তো কি তা ডেল এল ঠিক আছে নি একটু লম্বা যাবো গা নিজের ওয়েটের লিগা তাইলে কি হইব ফর্মুলা ডেল এল এর ফর্মুলা কি শিখছিলাম পি এল বাই এ পি মানে কি অ্যাপ্লাইড ফোর্স এবার ফোর্স কি অ্যাপ্লাই হইতাছে না কিন্তু ফোর্সটা কি তা ওয়েট নিজের ওয়েট তাহলে পি এল এর জায়গা কি হইব পি এর জায়গা ডাব্লিউ এল মানে কি লেংথ এল মানে কি লেংথ পি এল বাই এ ই একটু আগে ফর্মুলা শিখছি এ ই এ মানে কি এরিয়া ই মানে কি ইয়ংস মডুলাস কোশ্চেন দেওয়া থাকবো এবার দাদা অ্যাপ্লাই ফোর্স থাকলো সেম ইউনিট সেলফ ওয়েট লিখো সেম ইউনিট না তখন এখানে একটা হাফ আই পড়ব নিচে তুমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো সবটা তো জিনিসটা কি দিতেছে আগে আসলো ফর্মুলাটা পি এল বাই এ এবার হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিছো সেলফ ওয়েটের লিগা তাইলে কি লিখতে পারো ডেল এল সেলফ ইকুয়াল টু ডাব্লিউ এল বাই টু এ ই তাহলে সেলফ ওয়েটের লিগা তোমার ইলংগেশনের ফর্মুলা কি ডাব্লিউ এল বাই
2AE মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিছো ক্লিয়ার ক্লিয়ার তুলো কোনো তাড়াহুড়া নাই, আস্তে আস্তে বুঝো জিনিসটি, ঠিক আছে? এটাতে ডাইরেক্ট কোয়েশ্চেন পাইবা, যে যে টপিকটি স্টার মার্ক দিয়া কইতাছি নোট করতে ভালো করে নোট করো, এখান থেকে কোয়েশ্চেন আইব, আর আমার খাতাটা একবার করলে এমসিকিউডি আরামসে সলভ হয়ে যাবোগা, ঠিক আছে? এবার একটা ফর্মুলা লেখো, ফর্মুলা ফর্মুলা কি চ্যাপ্টার এটা, ডিফরমেশন অফ ইউনিফর্ম টেপারিং ইউনিফর্ম টেপারিং সার্কুলার ইউনিফর্ম টেপারিং সার্কুলার সেকশন এইবার দাদা ইউনিফর্ম টেপারিং সার্কুলার সেকশন কিটা ডিফরমেশন বা ইলংগেশন সেম কথা ডিফরমেশন বা ইলংগেশন সেম কথা আমি ইলংগেশন দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হইব ইলংগেশন দিতে পারো ডিফরমেশন দিতে পারো সেমই কথা কাটতে লাগতো না খাতাতে ইলংগেশন অফ কি ইউনিফর্ম টেপারিং সার্কুলার সেকশন জিনিসটা জানি কিটা এটা পড়ছিলা মনে আছে নি দেখো তোমার টেপারিং সেকশন কিরকম থাকবো দেখতে ইয়ানে তোমার টেপারিং সেকশন সার্কুলার সেকশন এক সেট বড় থাকবো এক সেট ছোট থাকবো এটা তোমার ইউনিফর্ম টেপারিং সার্কুলার সেকশন মানে একটা এন বড় থাকবো একটা এন ছোট থাকবো ঠিক আছে এবার মনে করো বড় এন্ডের একটা আমার কি আছে ডায়ামিটার আছে ডায়ামিটারটা কি ডি ওয়ান টিশার্টের ডায়ামিটারটা কত ডি টু ঠিক আছে এটা একটা লেংথ আছে এল লেংথ আছে এল এটা লেংথ কত এল এইবার ইলংগেশনের ফর্মুলা কি তুই এটা বিচার একটা কি ফোর্স এক করছো ফোর্স এক করছে এটা পি পি ফোর্স এক করছে তাহলে এটা ইলংগেশনের ফর্মুলা কি হইব ইলংগেশন ফর্মুলা হইব আমি কি শিখছি ডেল এল ইকুয়াল টু পি এল বাই এ দাদা এটা তো আমার নর্মাল বারের লিগে এটা ছিল টেপারিং সেকশনে এরিয়া চেঞ্জ হয়ে যাবো কারণ এটা তো এরিয়াটা চেঞ্জ হয়েছে গা তাহলে এরিয়া কি হইব এরিয়া ইকুয়াল টু সার্কেল সার্কেল এরিয়ার ফর্মুলা কিটা পাই বাই ফোর ডি স্কোয়ার অথবা পাই আর স্কোয়ার মনে আছে নি পাই বাই ফোর ডি স্কোয়ার অথবা পাই আর স্কোয়ার মনে আছে তাহলে ডি এর রেসপেক্টে করি পাই বাই ফোর ডি ওয়ান ডি টু বাস এরিয়ার ফর্মুলা বয় দো বলে কি টিব পি এল বাই কি এতেছে পাই বাই ফোর ডি ওয়ান ডি টু ই তাহলে এটা বাংলা কি টিব ইয়ানে লেখা দিই এর নিচে লিখবা ডেল এল ইকুয়াল টু ফোর পি এল বাই ডি ওয়ান ডি টু ই ই ফর্মুলা এটাই তোমার ফর্মুলা তো তোমার কোশ্চেন ডাইরেক্ট ফর্মুলা এব বারের পয়েন্ট লোডের ফর্মুলা দেখছো পি এল বাই এ এটা আরেকটা কি শিখছো হাফ ইন্টু পি এল ডাব্লিউ এল বাই এ কখন কিটা শিখছো ফোর পি এল বাই ডি ওয়ান ডি টু ই এই তিনটার দিকে একটা আইবই পরীক্ষা সেল পয়েন্টের লিগে আইব নইলে পয়েন্ট লোডের লিগে আইব নয় তো টেপারিং সার্কুলার সেকশন আইব টেপারিং সার্কুলার সেকশন বুঝছো তো জিনিসটা কেমন দেখতে অনেকে যে কথা কয় সাউন্ড যে বাইরে জায়গায় মুয়ের ভিতরে লাগে কথা কয় এই জিনিসটি লিগই ঠিক আছে বুঝছি তুলো তো আজকে আর করাই না জিনিসটি ভালো করে দেও অল্প অল্প করামো তোমরা আটটা কি নয়টা লেকচার মধ্যে আমি শেষ করে দেবো তোমরা কোনো চিন্তা করো না এই মাসের মধ্যে মানে তোমরা জুলাইয়ের মধ্যে আমি তোমার সিলেবাস শেষ করুক ওকে চলো